এক ছিল বোকা জেলে। সে একদিন কাস্তে নিয়ে ধান কাটতে গিয়ে ক্ষেতের মাঝে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে আবার কাস্তে হাতে নিয়ে দেখলো সেটা বড্ড গরম হয়েছে। কাস্তেখানা রোদ লেগে গরম হয়েছিল, কিন্তু জেলে ভাবলে তার বুঝি জ্বর হয়েছে। তখন সে বললে, আমার কাস্তে তো মরে যাবে রে, এ কি করে এত জ্বর হলো, বলে হাউমাউ করে কাঁদতে লাগলো। পাশের ক্ষেতে এক চাষি কাজ করছিল। জেলের কান্না শুনে সে বলল, কি হয়েছে? জেলে বলল, আমার কাস্তের জ্বর হয়েছে। তা শুনে চাষি হাসতে হাসতে বললে, ওকে জলে ডুবিয়ে রাখো, জ্বর সেরে যাবে। জলে ডুবিয়ে কাস্তে ঠান্ডা হলো আর জেলেও খুব খুশি হলো। তারপর একদিন জেলের মায়ের জ্বর হয়েছে। সকলে বললে, বুদ্ধি ডাকো, বুদ্ধি ডাকো। জেলে বললে, আমি ওষুধ জানি, বলে সে তার মাকে পুকুরে নিয়ে গিয়ে জলের ভেতরে চেপে ধরল। সে বেচারি যতই ছটপট করে জেলে ততই আরও চেপে ধরে আর বলে, দাঁড়াও, এই তো জ্বর সারছে। তারপর যখন বুড়ি আর নড়ছেও না চড়ছেও না, তখন তাকে তুলে দেখে সে মরে গেছে। তখন জেলা চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগে আর বলে, আমার মাকে আমি মেরে ফেললাম গো, আমার মায়ের কি হলো গো, ওগো আমার মা কোথায় চলে গেল গো। এইভাবে তিন দিন কাঁদতে কাঁদতে সে আর কিছুই খেল না আর পুকুর পাড় থেকে ঘরেও গেল না। এক শিয়াল সেই জেলের বন্ধু ছিল। সে জেলেকে কাঁদতে দেখে এসে বললে, বন্ধু তুমি কেঁদো না, তোমাকে রাজার মেয়ে বিয়ে করাবো। শুনে জেলে চোখ মুছে ঘরে গেল। তারপর থেকে সে রোজ শিয়ালকে বলে, কই বন্ধু, সেই যে বলেছিলে বিয়ে করাবে। শিয়াল বললে, যখন বলেছি তখন করাবো, আগে তুমি কানপত ভালো করে কাপড় বোনো দেখি। তারপর শিয়ালটাকে খুব করে সাবান মেখে স্নান করতে বলে রাজার কাছে মেয়ে চাইতে বেরোলো। মাথায় পাকড়ি এঁটে সেজে গুজে যখন পণ্ডিত রাজার কাছে গিয়ে উপস্থিত হলো, তখন রাজা বললে, কি শিয়াল পণ্ডিত, কি জন্য এসেছ? শিয়াল বললে, মহারাজ, আমাদের রাজার সঙ্গে আপনার মেয়ের মেয়ে দেবেন কি না তাই জানতে এসেছি। শিয়াল কিন্তু মিছে কথা বলেনি। সেই জেলের নাম ছিল রাজা। কিন্তু রাজামশাই মনে করলেন বুঝি সত্যি সত্যিই রাজা, তাই তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের রাজা তাহলে কেমন? শিয়াল বললে, দেখতে রাজা বড়ই ভালো, ঘরময় তার চাঁদের আলো, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানেন তেমন, এক খায় তার দশটা পড়ে, তার কোনে লোক খায় পড়ে। সত্যি সত্যি সে জেলে দেখতে বড়ই সুন্দর ছিল, তাই শিয়াল বললে দেখতে সে বড় ভালো। তার ঘরে চাল ছিল না বলে ভিতরে চাঁদের আলো আসত, তাই শিয়াল বললে ঘরময় তার চাঁদের আলো। কিন্তু রাজামশাই ভাবলেন বুঝি সেটা তার নিজের বাড়ির মতন খুব ঝকঝকে জমকালো একটা বাড়ি। বুদ্ধি তার ছিল না আর সে লেখাপড়াও জানত না, কাজেই শিয়াল বললে,
বুদ্ধিটার আছে যেমন, লেখাপড়া জানেন তেমন। কিন্তু রাজামশাই ভাবলেন তার ভারী বুদ্ধি, সে ঢের লেখাপড়া জানে, এক খায় তার দশটা পড়ে। এ কথাও সত্যি, দশটা মানুষ নয়, দশটা ধানের গাছ। সে চাষা ছিল, কাস্তে নিয়ে ধান কাটত। রাজামশাই কিন্তু ভাবলেন সে মস্ত বড় বীর, তার এক খায়ে দশজন মানুষ মরে যায়। সে ধানের চাষ করত আর কাপড় বুনত। ধান থেকেই তো ভাত হয়, তাই লোকে খায় আর কাপড় পরে। তাই শিয়াল বললে তার গুণে লোক খায় পরে। রাজামশাই সেই রকম কিছুই বুঝলেন না। তিনি ভাবলেন বুঝি সে বড় গরিব লোককে খেতে দেয়। কাজেই তিনি খুব খুশি হয়ে শিয়ালকে 1000 টাকা বকশিস দিলেন আর বললেন, এমন লোকের সাথে মেয়ের বিয়ে দেবো না তো কার সাথে দেবো? যাও তোমাদের রাজাকে নিয়ে এসো, 8 দিন পর বিয়ে দেব। শিয়াল সেই 1000 টাকার থলে বগলে করে নিয়ে নাচতে নাচতে জেলের কাছে এলো। এসে দেখে জেলে খালি কাপড়ই বুনছে। এই দেখে সে বলল, এই জেলে ভাই, তুমি এত কাপড় বুনছ যে গ্রামের সকলে একখানে করে কাপড় হতে পারে। শিয়াল সেই টাকার থেকে 2টি করে টাকা আর 1খানি কাপড় গ্রামের সকলকে দিয়ে বললে, 8 দিন পরে রাজার মেয়ের সঙ্গে আমাদের বন্ধুর বিয়ে হবে, আপনাদের সবার নিমন্ত্রণ। শুনে তারা ভারী খুশি হলো। রাজার বাড়ি যখন একরোজ দূরে, তখন শিয়াল সকলকে ডেকে বললে, ভাই সকল, ওই দেখো রাজার বাড়ির আলো দেখা যাচ্ছে, তোমরা ওই আলো দেখে খুব ধীরে ধীরে এসো, আমি ততক্ষণ ছুটে গিয়ে রাজামশাইকে খবর দিই। সবাই বললে আচ্ছা। তারপর শিয়াল যখন রাজামশাইকে খবর দিতে এলো, তখন তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, শিয়াল পণ্ডিত, ওটা কিসের গোলমাল? শিয়াল বললে, ওটা আমাদের পথযাত্রীর লোকজনের শব্দ। শুনে রাজা তো ভয়ে অস্থির হলেন, এত লোককে কোথায় বসাবেন, কি দিয়ে খাওয়াবেন, ভেবে তিনি ঠিক করতেই পারলেন না। তখন তিনি বললেন, তাই তো, কি হবে? শিয়াল বললে, ভয় কি মহারাজ, আমি এক্ষুনি গিয়ে লোকজন সব ফিরিয়ে দিচ্ছি, খালি রাজাকে আপনার কাছে আনব। রাজা তখন বড়ই খুশি হয়ে শিয়ালকে 5000 টাকা বকশিস দিলেন। শিয়াল ফিরে এসে মাঠে লোকজনদেরকে ওই টাকা থেকে কিছু খাইয়ে দিলেন। তারপর শিয়াল জেলেকে নিয়ে রাজার কাছে এলো। আসবার সময় তাকে শিখিয়ে আনলো, খবরদার একদম কথা বলো না যেন, তবে কিন্তু বিয়ে করতে পারবে না। রাজার বাড়ির লোকেরা বর দেখে যে কি খুশি হলো কি বলবো। তারা খালি এই জন্য দুঃখ করতে লাগলো যে এমন সুন্দর বর কিন্তু সে কথা কয় না কেন। শিয়াল বললে, ওর মা মারা গিয়েছেন, সেই দুঃখে উনি কথা বলতেই ভুলে গেছেন। শুনে সবাই বললে, আহা, কিন্তু আসল কথা এই যে কথা বললেই কিনা জেলে ধরা পড়ে যাবে, তাই শিয়াল তাকে কথা বলতে মানা করেছে। শোবার সময় জেলের ভারী মুশকিল হচ্ছিল, এত বড় বিছানা তাতে কিনা মশারি খাটানো। সে বেচারা কোনোদিন এত বড় খাটও দেখেনি আর মশারিও দেখেনি। তারপর মশারির চারধার খুঁজে দেখল তার দরজা নেই। এই দেখে সে বলল, বুঝেছি, ঘরের ভেতর ঘর করেছি,
তার দরজা রেখেছে চালের উপর বলে সে খাটে খুঁটি বেয়ে যেই মশারি চালে উঠতে গিয়েছে অমনি সব শুদ্ধ নিয়ে ধপাত। তখন সে কাঁদতে কাঁদতে বললে, ধান কাটতুম কাপড় বুনতুম সেই ছিল ভালো, রাজার মেয়ে বিয়ে করে কোমর ভেঙে গেল। ভাগ্যে সেখানে কোনো লোক ছিল না, কেবল রাজার মেয়ে ছিলেন, আর বাইরে শিয়াল বসেছিল। রাজার মেয়ে অনেক কাঁদলেন আর শিয়ালকে বকলেন, কিন্তু তার ভারী বুদ্ধি ছিল, তাই এই কথা আর কাউকে তিনি বললেন না। পরদিন রাজার মেয়ের কথায় শিয়াল গিয়ে রাজাকে বলল, মহারাজ, আপনার জামাই বলছেন আপনার মেয়েকে তিনি নানান দেশ দেখতে নিয়ে যাবেন, তাই তিনি ছুটি চাচ্ছেন। রাজা খুশি হয়ে তাকে ছুটি দিলেন আর অনেক লোকজন আর অনেক টাকা করে সঙ্গে দিলেন। তারপর রাজার মেয়ে জেলেকে নিয়ে আর এক দেশে গিয়ে বড় বড় মাস্টার রেখে তাকে সকল রকম বিদ্যে শেখাতে লাগলেন। দু তিন বছরের মধ্যে জেলে মস্ত বীর আর পণ্ডিত হয়ে উঠল। তারপর একদিন খবর এলো যে রাজা মরে গেছেন, আর তার ছেলে নেই বলে তিনি জামাইকে রাজা করে দিয়েছেন। তখন জেলের আর সুখের শেষ রইল না। তারপর জেলে তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে রাজত্ব করতে লাগলেন।